তো চলো গাইস ভিডিওটা শুরু করছি। তো ফার্স্টে আগে যেটা হয়, বেশি বকবক করবো না। হ্যাঁ দিনের বেলা যাতে তোমরা বেরোতে পারো সেই কারণে আজকে মেকআপটা খুব মানে কম খরচের মধ্যে, এক কথায় অত দামি দামি আজকে আই শ্যাডো মাই শ্যাডো বের করিনি, খুব কম দামের প্রোডাক্ট দিয়ে করছি। তো আজকের ভিডিওতে যেহেতু তোমাদের দাদা ভাইও আছে আমার সঙ্গে, তাই আমার হেল্পিং হ্যান্ড হিসেবে তোমাদের দাদা ভাই আমার পাশে। তো প্রথমে আমি টিস্যু পেপার দিয়ে মুখটাকে ভালো করে মুছে নিয়েছি এবং ময়েশ্চারাইজার হিসেবে একটা ক্রিম ইউজ করলাম, সেটা হচ্ছে নিভিয়ার ময়েশ্চারাইজার ক্রিম। তোমরা যে যেটা ইউজ করো সেইটাই ইউজ করতে পারো। দেন আমি লাগিয়ে নেব হুডা বিউটির প্রাইমার। তোমাদের কাছে প্রাইমার না থাকলে তোমরা প্রাইমারের বদলে অ্যালোভেরা জেলও দিতে পারো। নেক্সট আমি লাগিয়ে নেব অলিভিয়ার অরেঞ্জ কারেক্টার। দেন আমি কারেক্টারটা খুব হালকা করে লাগিয়েছি, যেহেতু দিনের বেলার মেকআপ তার জন্য খুব হালকা করেই দিয়েছি এবং ব্লেন্ডার দিয়ে ধীরে ধীরে ব্লেন্ড করছি, দেখো। দেন আমি লাগিয়ে নিচ্ছি কালার এসেন্সের একটা ক্রিম বেস HD ফাউন্ডেশন। এরপর আমি লাগিয়ে নেব কাইলনের প্যালেট থেকে একটা ফাউন্ডেশন, যেটা হচ্ছে আমার স্কিন টোনে খুব ম্যাচ করে। তো তোমরা চাইলে তোমাদের স্কিন টোন অনুযায়ী তোমরা যেটা তোমাদের স্কিনে ম্যাচ করবে সেইটা তোমরা ইউজ করতে পারো। এই ফাউন্ডেশনের উপর দিয়ে আমি এবার দেন লাগিয়ে নেব ব্যানানার লুজ পাউডার। তোমরা চাইলে এই ফাউন্ডেশনের ওপর দিয়ে হোয়াইট টোন পাউডার বা ল্যাকমি ফেস পাউডার বা বাড়িতে যে নর্মাল পাউডারগুলো থাকে সেগুলো তোমরা লুজ পাউডার হিসেবে ইউজ করতে পারো।
দেন আমি আইব্রোটা করে নিচ্ছি। তো আইব্রোটা আজকে আমি পেন্সিল দিয়ে করছি, কেননা আইব্রো করার যে আর্ট কেচার থাকে সেই আর্ট কেচারের থেকে আমার পেন্সিল দিয়ে বেশি সুবিধে মনে হয়। তো তার জন্য আমি খুব কম দামের একটা পেন্সিল ইউজ করি, এটার দাম বেশি না, 20 টাকা দাম। তোমরাও চাইলে দেখবে 10 টাকারও পাওয়া যায়, তোমরা কিনে ইউজ করতে পারো। দিয়ে আজকে আমি চোখে আইশ্যাডো হিসেবে খুব কম দামে একটা চায়না প্রোডাক্ট ইউজ করছি। তো সেইটা আমি খারাপ বলবো না, আমি কন্টিনিউ ইউজ করে থাকি। তো যেহেতু আজকে ইয়েলো কালারের শাড়ি পরেছি, তো তার কারণে ইয়েলো আর রেড কম্বিনেশন করে দুটোকে চোখের লিডের উপরে আমি হাত দিয়ে দিয়ে দিলাম। এরপর বাকি থাকছে কাজল, লাইনার আর মাস্কারা। তো কাজল হিসেবে ইউজ করছি হুডা বিউটির একটা কাজল, আর মাস্কারাটা খুব কম দামেরই ইউজ করি, সেটা হচ্ছে 50 টাকা দাম, জানি না ওটা কী প্রোডাক্ট। আর লাইনার হিসেবে যেটা আমি ইউজ করব এখন সেইটা হচ্ছে ইনসাইট। এরপর গাইস নিওয়ানের কন্ট্রোলার প্যারেট থেকে আমি কন্ট্রোলিংটা করে নেব। নেক্সট আমি সিস বিউটির হাইলাইটার প্যালেট থেকে হালকা করে একটু হাইলাইটিং করে নেব। দেন গাইস আমার মেকআপ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, তো এখন ফিক্সড করা নিয়ে কথা। তো কিস বিউটির একটা ফিক্সার দিয়ে আমি মেকআপটাকে ফিক্সড করে নিলাম। I'll be there.
আমি এখন আরও একটা জিনিস করবো, সেটা হচ্ছে হেয়ার স্টাইল। তো হেয়ার স্টাইল বলে তো সেরকম কিছুই করছি না, সিম্পলের মধ্যে শুধু হালকা করে একটু আমি ক্রিম্পিং করবো। তো চুড়িটা পরার কথা ভুলে গিয়েছিলাম, তো চলো আগে চুড়িটা পরে নিই, তারপরে ক্রিম্পিং করবো। এরকম হালকা করে ক্রিম্পিং করে নিলাম, হেয়ারটা আর কিছুই করলাম না, চুলগুলোকে এরকম করে ছেড়ে দেবো, কারণ এটা স্পেশালি দিনের বেলার মেকআপ আর সরস্বতী পুজোর জন্য স্পেশালি, তার জন্য আর কোনো বাধাবাধির কারবার নেই। সিম্পলি খালি মেকআপ ক্রিম্পিং করে আর হালকা মেকআপ করে এভাবে ছেড়ে দিলেই হবে। তা আমিও ঠিক সেইটাই করলাম। তো এবার তোমাদের দাদা ভাই রেডি হবে। তো গাইস ফাইনালি আমার লুক একদম কমপ্লিট হয়ে গেছে, তোমরা ভালো করে একটু দেখে নাও। আর হচ্ছে এখন তোমাদের দাদা ভাইয়ের পালা, মানে বলতে চাচ্ছি তোমাদের দাদা ভাই এরকম আমার মতো বসে মেকআপ করবে না, জাস্ট পাঞ্জাবিটা পরবে। তো চলো তোমরা ভিডিওটা লাস্ট একবার রিভিউ দিচ্ছি, দেখে নাও। প্রেম করবে যাদের এখনো সঙ্গিনী টঙ্গিনী হয়নি, তারা এরকম মেকআপ টেকআপ করে যাবে, আর যাদের আছে তাহলে তো বাস সবাই আমার মতো সেজে গুজে যাবে, বা চিন্তার কোনো কারণ নেই। আমাদের দুজনকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার একটু ঠান্ডা লেগে গেছে। তো তোমরাও চাইলে এইরকম সুন্দর করে কাপের সেজে কিন্তু সরস্বতী পুজোর দিন, মানে কাল বাদে পরশু যে সরস্বতী পুজো, তোমরাও কিন্তু চাইলে এইরকম করে সেজে গুজে বেরোতে পারো। তো আজকের ভিডিওতে এতটুকুই দেখানো ছিল, আপেল সেজে আজকে তোমাদের কাছে ভিডিওটা শেয়ার করলাম, তোমরা চাইলে এরকম ভাবে সেজো। আর ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে একটু নাপ করে দিও। তো যারা যারা ব্যাচেলার আছো তো এরকম ইয়েলো কালার ড্রেস পরো, আর সঙ্গে সঙ্গে পেয়ে যাও এরকম একটা ইয়েলো একটা বউ পেয়ে যাবে, কথা দিচ্ছি কালকে তোমরা নতুন বউ পাবে। আর না যদি পাও তাহলে তোমাদের দাদা ভাইকে এসে ধরবে। দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতো চ্যাটটা।